नमस्कार, आमी नील। आज टुकटाक टेक चैनेले आपनादेर जोन्नो निये एलाम गोदा बांग्लाय भिडियो सीरीजेर प्रथम एपिसोड, मोबाइल केनो गरम हय। এই প্রশ্নটা আসলে আমাদের মনে বারবার আসে, কেন ফোন গরম হয়ে যাচ্ছে, চার্জে দিলে গরম হয়ে যাচ্ছে, বেশিক্ষণ গেম খেললে গরম হয়ে যাচ্ছে, কখনো বা অনেকক্ষণ ধরে ফেসবুক ঘাঁটলে গরম হয়ে যাচ্ছে। তো এই সহজ প্রশ্নটার উত্তর দিতেই আজকে আপনাদের সামনে আসা। প্রথমেই একটা জিনিস আপনাদের বুঝতে হবে, সেটা হচ্ছে যে কোনো ব্যাটারির মতোই মোবাইলের ব্যাটারি চার্জ হওয়া এবং সেই চার্জ খরচ হওয়া, এটা কিন্তু একটা রাসায়নিক প্রক্রিয়া। এখন একটা মোবাইলের ব্যাটারি পুরো চার্জ হতে কতক্ষণ সময় লাগে? 2-3 ঘন্টা, বা আজকাল বেশিরভাগ মোবাইলের সাথে কিন্তু ফাস্ট চার্জার আসে, সেই ফাস্ট চার্জারের দৌলতে তারও অনেক অনেক কম সময় কিন্তু একটা ফোন 0-100% চার্জ হয়ে যায়। এবার ফোনে যে একবার চার্জ হয়ে গেল, সেই চার্জটা খরচ করতে আমার কতক্ষণ সময় লাগে? সারাদিন, কখনো একদিনেরও বেশি সময় লাগে। অর্থাৎ যত সময়ে আমার ফোনের চার্জ খরচ হচ্ছে, তার থেকে অনেক তাড়াতাড়ি কিন্তু ফোন চার্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ চার্জ দেওয়ার যে রাসায়নিক বিক্রিয়া, সেটাকে কিন্তু ত্বরান্বিত করা হচ্ছে ফোনটাকে তাড়াতাড়ি চার্জ করার জন্য। ফলাফল ফোন গরম হওয়া, এটা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার এবং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এবার আসি পরের প্রশ্নে। আপনি বলবেন, মশাই আমার ফোন তো চার্জে না লাগালেও গরম হয়ে যাচ্ছে। তাহলে আপনি আপনার ফোনে একটু খেয়াল করে দেখুন, আপনি সম্প্রতি এরকম কোনো নতুন অ্যাপ ইনস্টল করেননি তো যেটা আপনার ব্যাটারি খরচা হওয়ার বিক্রিয়াটাকে ত্বরান্বিত করছে, অর্থাৎ তাড়াতাড়ি আপনার ব্যাটারি খরচ করে দিয়ে আপনার ফোনটাকে গরম করছে। অথবা আপনি কোনো গেম অনেকক্ষণ ধরে খেলছেন না তো, যার জন্য আপনার ব্যাটারি অনেক তাড়াতাড়ি খরচা হয়ে গিয়ে আপনার ফোনটাকে গরম করে তুলছে। এইবারে দুটো জিনিস একটু বোঝার চেষ্টা করুন, অ্যাক্টিভ কুলিং এবং প্যাসিভ কুলিং। অ্যাক্টিভ কুলিং হচ্ছে যখন আমি একটা প্রসেসরকে ঠান্ডা করার জন্য হিট সিঙ্ক এবং তার সাথে পাখা ব্যবহার করছি। অন্যদিকে প্যাসিভ কুলিং হলো যখন আমি শুধুমাত্র হিট সিঙ্ক ব্যবহার করে তাপ বিকিরণের মাধ্যমে, অর্থাৎ রেডিয়েন্ট হিটের সাহায্যে আমি প্রসেসরটাকে ঠান্ডা করার চেষ্টা করছি। কম্পিউটারে কোয়াড কোর অক্টা কোর প্রসেসর তো থাকেই, ইদানিংকালে তার সাথে তাল মিলিয়ে আমাদের ফোনেও কিন্তু অক্টা কোর কোয়াড কোর প্রসেসর দেওয়া হচ্ছে। এবং অনেকেই মনে করেন আমাদের ফোনের প্রসেসরগুলো কিন্তু এখন একটা ল্যাপটপ বা ডেস্কটপের প্রসেসরের মতোই প্রায় কাছাকাছি শক্তিশালী। এখন কম্পিউটারের ক্ষেত্রে, মানে কম্পিউটার প্রসেসর ঠান্ডা করার ক্ষেত্রে, আমি কিন্তু খুব সহজেই হিট সিঙ্ক এবং পাখা ব্যবহার করে অ্যাক্টিভ কুলিংয়ের সাহায্য নিতে পারি। কিন্তু ফোনের মধ্যে পাখা লাগানো এককালে অসম্ভব ছিল, এখন খুব ছোট ছোট কয়েকটা ফোনে, মানে ছোট ছোট ফোন বলতে ছোট ছোট ব্র্যান্ডের কয়েকটা ফোনে, যেমন নুবিয়ার কয়েকটা ফোনে কিন্তু তারা অ্যাক্টিভ কুলিং করার চেষ্টা করছে। কিন্তু মোবাইলের প্রসেসর কুলিং মূলত নির্ভর করে কেবলমাত্র প্যাসিভ কুলিংয়ের ওপর। এছাড়া একটা জিনিস একটু ভেবে দেখুন, একটা ডেস্কটপ বা একটা ল্যাপটপের ক্ষেত্রেও প্রচুর এয়ার ভেন্টস থাকে, যার ফলে অ্যাক্টিভ কুলিং হোক বা প্যাসিভ কুলিং হোক, সরাসরি হাওয়া চলাচল করে কুলিংয়ের প্রসেসটাকে অনেকটা ত্বরান্বিত করে। কিন্তু মোবাইলের ক্ষেত্রে কিন্তু প্যাসিভ কুলিং ব্যাপারটাকে একেবারে 100% কার্যকরী করা যায় না, কারণ জিনিসটা আপনি পকেটে নিয়ে ঘুরছেন, একটা ছোট্ট জিনিসের মধ্যে একখানা শক্তিশালী প্রসেসর দেওয়া আছে, সেটাও তো মাথায় রাখতে হবে। আশা করছি গোদা বাংলায় বোঝাতে পারলাম আমাদের ফোন কেন গরম হয়। যদি ভিডিওটা পছন্দ হয় লাইক করুন, শেয়ার করুন আপনার সেই সব প্রিয়জনদের সঙ্গে যারা এখনও ফোন গরম হওয়া নিয়ে খুব টেনশন করে। এছাড়া আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন, কারণ পরের সপ্তাহে আবার নতুন ভিডিও আসবে। এছাড়া আমাদের ফলো করুন টুইটার এবং ইনস্টাগ্রামে, লিঙ্কগুলো স্ক্রিনে এবং ডিসক্রিপশন সেকশনে দেওয়া রইল। আপাতত আসি, পরের সপ্তাহে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।